গুড মর্নিং এভরিওয়ান। ঘড়িতে তখন 5:30 বাজে আর সকাল সকাল শুরু হয়ে গেল আমার কাজ। পুটাইকে একা রেখে আমি কাজে নেমে পড়ি, কারণ এই সময় পুটাই খুব সুন্দর ঘুমোয়, তাই জন্য আমি 5:30 থেকে উঠেই কাজকর্ম করি। ঘরটা পরিষ্কার করে ব্রাশ করে আমি CTM সেরে নিলাম। CTM মানে ক্লিনজিং, টোনিং আর ময়শ্চারাইজিং। বাট আমি লাস্টে ময়শ্চারাইজার ইউজ করি না, জেল ইউজ করি। আমার ভীষণই অয়েলি স্কিন, তাই আমি ময়শ্চারাইজার জায়গায় জেল অ্যাপ্লাই করাটাই প্রেফার করি। এরপর স্নান করে আমি যথারীতি পুজোটা দিয়ে দিলাম। ঘড়িতে বাজে তখন সবে 6:30, আর এবার রান্নাঘরে ঢুকলাম। পুটাই তখনও ঘুমোচ্ছে। রান্নাঘরে ঢুকে রাতে কিছু করিনি, তাই অনেক কাজকর্ম ছিল, সেরে ফেললাম। এবার তোমাদের দেখানো হয়নি, আমি বাইরে পুটাইকে নিয়ে গেছিলাম। পুটাইকে আসলে আমি সকালে রিফ্রেশ করানোর জন্য বাইরে নিয়ে যাই, তারপর ওর আমি গান চালিয়ে ব্রেকফাস্ট করাই। অ্যাকচুয়ালি বেবি সিটার থাকে, কিন্তু সকালে ব্রেকফাস্টও আমার হাতেই করতে চায়। বাজে মাত্র 10টা, মানে 10টার মধ্যে আমার সব কাজ হয়ে গেল। এই 5:30 থেকে 10টা অবধি শেয়ার করলাম তোমাদের সাথে, কেমন লাগলো জানিও। টাটা।